আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় পেজ আমরা সৌদি আর প্রবাসী বাংলাদেশি এবং যা দেখছেন ইউটিউবে আমার চ্যানেল এ টু জেড বাই নিহন এই চ্যানেলটি বরাবরের মতোই আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আব্দুল হালিম নিহন সৌদি আরবে বর্তমান পরিস্থিতি এবং কিছু আপডেট নিয়ে এর মধ্যে কালকে আমি লাইভে বলেছিলাম এবং আমার পেজ পেজে পোস্ট দিয়েছিলাম যে আপনারা অবগত আছেন জেনেছেন যে আজ থেকে চব্বিশ ঘন্টা আজ থেকে চব্বিশ ঘন্টা কারফিউ জারি করেছে রিয়াদ সহ বিভিন্ন শহরগুলোতে সৌদি সরকার আর আমরা বরাবরই এ কথাগুলো বলে আসছি যে বর্তমান আমরা যেই পরিস্থিতিতে আছি সেটি হচ্ছে সারা বিশ্বের একই অবস্থা আর তার নাম হচ্ছে মাথাবাত যে বিষয়টি সেটা হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস কেবল এক দেশের সমস্যা নয় সেটা চীন থেকে ছড়িয়ে গেছে প্রায় দুশোর কাছাকাছি দেশে এখন ছড়িয়ে গেছে এই করোনা ভাইরাসটি তো যদিও অনেক পরে সৌদি এবং বাংলাদেশে হানা দিয়েছে সৌদিতে আসার পর থেকে এবং আসার আগ থেকে সৌদি সরকার ব্যাপকভাবে কঠোরভাবে এই মরণঘাতী করোনা ভাইরাস রোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিচ্ছেন তো এই দিক নির্দেশনাগুলো দেওয়ার পাশাপাশি ওনাদের যে চিন্তা ভাবনা ওনাদের যেই কথা যে স্লোগান সেটা হচ্ছে সৌদি আরবের বসবাসরত নাগরিক স্থায়ী এবং অস্থায়ী সবার সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সৌদি সরকারের আর তাদের সুরক্ষা দেওয়ার জন্য সৌদি সরকার অনেক রকমের পদক্ষেপ নেবে দিক নির্দেশনাগুলো দিবে সেই দিক নির্দেশনাগুলো কি সেগুলো আমাদেরকে মানতে হবে কেন মানতে হবে আমাদেরকে মানতে হবে আমাদেরকে বাঁচতে হলে আর আমাদেরকে বাস্তব হলে আমাদেরকে জানতে হবে কি কি দিক নির্দেশনাগুলো দিচ্ছেন কী কী দিক নির্দেশনাগুলো আমাদের মানা দরকার এবং আমরা কতটুকু মানছি এ বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কতটুকু মানছি সৌদি সরকারের দেওয়া দিক নির্দেশনাগুলো সে বিষয়ে আমি একটু পরে আসছি তার আগেই বলে রাখা ভালো যে চব্বিশ ঘন্টা মক্কা মদিনার পরে কোন কোন শহরগুলোতে চব্বিশ ঘন্টা কারফিউ জারি করেছে সৌদি সরকার এ বিষয়ে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে আসি যদিও আপনার আবার আজকে দেখলাম লাস্ট আমার যে পোস্ট ছিল সেই পোস্টে অনেকে প্রশ্ন করেছেন কি কী দোকান খোলা রাখা যাবে যদিও বা আমি এই নিয়ে কাল একটা পোস্ট করেছিলাম আমি বলেছিলাম কী কী দোকানগুলো খোলা রাখা যাবে তারপর অনেকে হয়তো কালকে আমার পোস্টটা খেয়াল করেননি অনেকে কমেন্ট করেছেন আমার শেষ পোস্টটা আমি যেটি দেখেছি তাই মূলত লাইভে আসলাম এবং বেশ কিছু কথাবার্তা আপনাদের জন্য বলবো বলেই লাইভে যুক্ত হওয়া ওকে প্রথমত সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে যেগুলো চব্বিশ ঘন্টার কারফিউ জারি করা হয়েছে তার মধ্যে আছে রিয়ার তো আছেই তাবুক আছে দাম্মাম আছে দাহারান আছে হুপুপ আছে এবং জেদ্দা তাইব কাতিব ও আলখোবার সমূহের মধ্যে চব্বিশ ঘন্টার জন্য কারফিউ জারি করেছে আশা করছি শুনছেন এবং অন্যদেরকেও শুনিয়ে দিল জানতে হবে আপনাদেরকে ফাইন এরপর আসুন কি কি দোকান আপনি এই কারফিউর মধ্যে খোলা রাখতে পারবেন সেটা হচ্ছে শুধুমাত্র গ্রোসারি শপ তারপর তামিংনাথ মানে বাকালা যেটাকে আমরা বলি বাকালা তামিনাথ মানে দোকান যেটাকে বলি আর কি ফার্মেসি ফিলিং স্টেশন মাহাত্মা আমরা যেটাকে বলি ব্যাংক গ্যাস আচ্ছা ব্যাঙ্কও খোলা থাকবে গ্যাস স্টেশন গ্যাস স্টেশন এবং সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স প্রতিষ্ঠান প্লাম্বিং ইলেকট্রিক এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত পানি পোছানোর কাজে নিয়োজিত কোম্পানি ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার মানে এখানে লিস্টে হোটেল নেই কালকে আমি ভেবেছিলাম হোটেল আছে আমাকে অনেকে ফোন দিয়েছেন ভবি আমি বলছি হোটেল খোলা রাখা যাবে যেহেতু খাদ্য সামগ্রীর সাথে আসছে আমি বলছি কি এটা খোলা রাখা যাবে তো আজকে আমি যখন এরিয়াতে একটু বেরিয়ে হয়েছিলাম বের হয়েছিলাম মানে কাছেই কাছে যখন বের হয়েছিলাম আশেপাশে দেখলাম যে কোনো কিছু নেই সব কোনো হোটেল নেই সব বন্ধ আছে তো যারা ফোন করেছে যাদেরকে বলছে হোটেল খোলা রাখা যাবে তাদের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হোটেল আমি এখানে লিস্টে দেখছি না পাশাপাশি হোটেল আজকে দেখলাম অনেক হোটেল বন্ধ আছে গেল বিষয়টা তার পাশাপাশি বাকালা খোলা আছে আর এখন আমাদের কথা হচ্ছে আমরা কে কোথায় কখন বের হতে পারবো এটা হচ্ছে পয়েন্ট আসেন আপনি বের হতে পারবেন এক কিলোমিটারের ভিতরে এক কিলোমিটার মিনস যেটি বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী আপনি যদি বের হতে নাই পারেন তাহলে আপনি খাবেন কি আপনি বাকালাতে যেতে পারবেন আপনি ঘ্যাসের দোকানে যেতে পারবেন আপনি আপনার নিত্য মানে প্রয়োজনীয় যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি ফার্মেসিতে যেতে পারবেন পার্শ্ববর্তী এক কিলোমিটারের ভিতর আপনার আমরা সৌদিতে যারা আছে আমরা ভালো করে জানি যে আমাদের এক কিলোমিটারের মধ্যে বিশেষ করে রাজধানী শহরগুলোতে মরুভূমির কথা আলেক কথা বাদ দিই সিটিগুলোতে এক কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের সব কিছু পাওয়া যায় আমরা পাই তো সে এক কিলোমিটারের মধ্যেই আপনি থাকতে পারবেন যেতে পারবেন এগুলো আমার দ্বিতীয় পয়েন্ট এবার তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনি কখন কখন বেরোতে পারবেন এখানেও একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে যে আপনি কখন বেরোতে পারবেন যে আপনার প্রয়োজন দেখিয়ে এরপরে কিন্তু না আমি আবার বলি এরপরে কিন্তু না এরপর আপনার কোনো অজুহাত এক হাত দুই হাত অজুহাত কোনো কিছু মানবে না তিনটার পরে আপনি বের হতে পারবেন না একেবারেই আপনাকে বের হতে হবে কখন তিনটা ছটা থেকে তিনটার আগে যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় সেটার জন্য বের হতে পারবেন আচ্ছা তো তাহলে এই এর মধ্যে আপনার প্রয়োজনীয় যেই যেগুলো প্রয়োজন সেগুলো আপনি কিনে নিতে পারেন বা নিতে পারেন তিনটার পর যদি কেউ বের হতে চান সেটার সেটার কিছু ইস্যু আছে সেটা হচ্ছে কেউ যদি অসুস্থ থাকেন কেউ যদি অসুস্থ থাকেন তাহলে আপনি নাইন থ্রি সেভেনে ফোন দিতে হবে নাহলে নাইন 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 থ্রি নাইনে ফোন দিয়ে আপনি তাকে জানাতে হবে বলতে হবে যে আপনি কোথায় যাবেন কেন কি হয়েছে কি অসুস্থ আপনার তখন ওখান থেকে আপনার মোবাইলে একটা মেসেজ দিবে মেসেজটা যখন আপনি রাস্তায় দেখাবেন দেন আর কোনো প্রবলেম হবে না যদি কোনো কিছু না দেখি আপনি রাস্তায় বের হন তাহলে আপনার জন্য যেটা অপেক্ষা করছে দশ হাজার রিয়ালের একটা বাজেট গারামা জরিমানা যেটা বলি সেটি আপনার জন্য কি অপেক্ষা করছে ওকে ফাইন ফ্যামিলি যারা আছেন তারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যদি বাচ্চা থাকে আমার পরামর্শ সেটা হচ্ছে আপনার যদি বাচ্চা থাকে বাচ্চাকে নিয়ে আপনি বের হতে পারেন কোথায় বের হবেন তাও পার্শ্ববর্তীতে তাও পার্শ্ববর্তীতে যদি বাচ্চার জন্য কিছু কিনতে যেতে হয় যদি আপনার হাইপার মলগুলো যদি একটু দূরে হয় তাহলে আপনি বাচ্চাকে নিয়ে একটু দূরে যেতে পারলেন ঠিক আছে এরপরেও যেটি বলবো সেটা হচ্ছে যদি আপনি বের না হয়ে থাকতে পারেন তাহলে বাসায় থাকেন কেননা বর্তমানে অনলাইনে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে বড় বড় হাইপার মলগুলো নেস্টু পান্ডা তারপর বা সব কিছুই তারা অনলাইনে আপনাদেরকে সেবা দিচ্ছে অনলাইনে মাল ডেলিভারি দিচ্ছে রেস্টুরেন্টগুলো অনলাইনে মাল অনলাইনে আপনাদের খাবার ডেলিভারি দিচ্ছে সব কিছু যেহেতু আপনি অনলাইনে পাচ্ছেন সেহেতু আমার মনে হয় যেটা সেটা হচ্ছে না বের হওয়াই কি ভালো এবং উত্তম তো আমরা সারাদিন ফেসবুকে পড়ে থাকি আমরা সারাদিন অনলাইনে থাকি তো আমরা এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে কোন কোন অ্যাপসের মধ্যে গিয়ে আমরা কি কি সেবাগুলো পেতে পারি তো সেবাগুলো যদি আমরা বাসার মধ্যে বসে আমরা কাটাতে পারি নিতে পারি তাহলে আমাদের বের হওয়ার কি কোনো দরকার নেই আচ্ছা একটা বিষয় হচ্ছে অনেক সময় তো কাজ করেন অনেক সময় বাইরে থাকেন তো একটা সময় যারা ফ্যামিলি আছেন ফ্যামিলিকে সময় দেন আর যারা ব্যাচেলর আছেন তারা কীভাবে থাকবেন সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি আজকে কিছু ছবি আসছে আমার ইনবক্স আমি আমার পেজে দিন নেই এবং দেখলাম আমাদের বেশ কয়েকজন সহকর্মী তাদের ফেসবুকে ছবিগুলো দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের কিছু জনপ্রিয় এবং গ্যাদারিংয়ের কিছু জায়গা হারা ভাতা তারপর জেদিত সানাইয়া তারপর আরবাইন তারপর সিকু তারপর এমন কিছু স্থান যেগুলো খুবই পরিচিত বাংলাদেশিদের কাছে তো আমার কাছে একটা আসছে হারেস মার্কেট দামাম হারেস মার্কেটের কিছু ছবি আসছে তারপর আমার কাছে হারার কিছু ছবি আসছে ভাতার কিছু ছবি আসছে এখন ভাতার গলিতে তো আর পুলিশের গাড়ি গিয়ে দাঁড়া থাকে না কিংবা আর্মি মিলিটারি গাড়ি গিয়ে দাঁড়ায় থাকে না তো দেখলাম গলিতে গলিতে এত ভিড় হ্যাঁ যেন বৈশাখী মেলার যে একটা ভিড় লাগে না যে সিরিয়ালে দাঁড়াই এত ভিড় তো ওই ছবিগুলো দেখে আমি কি আমার বাংলাদেশি যারা আছেন তাদেরকে তাদেরকে কি ইঙ্গিত করে অনেক তো বলেছি সতর্ক তো অনেক করেছি আমার ক্যাপশনটা আজকে দেওয়া হচ্ছে যে বাস্তবে জানতে হবে নেই অনেকটা সতর্ক করেছি তো কে শুনে কার কথা আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন পেজে তাদেরকে আমি অনুরোধ করে বলেছি যে আপনারা বুঝেন কিংবা আপনারা বের হবেন না হ্যাঁ তো দেখলাম যে মানে সেম আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে এখানেও আমরা আমরা বাংলাদেশের এমনই করছি যে নেমে ভিড় করছি আড্ডা দিচ্ছি তারপর আপনার কথা বলছি আর একটা জিনিস যেটা খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে অনেকে জানি হানা 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 নাকি গিয়ে যেন ওটা খেলার জন্য নাকি প্রচুর নামে প্রত্যেকটা ভিলা থেকে নিচে নেমে যায় ওটা খেলার জন্য এবং ওখানে নাকি কাটে নিচে নাকি কাটার জন্য বসে থাকে দু একজন তো এ হচ্ছে বিষয় তো এগুলো আমাদেরকে আসলে এড়িয়ে চলতে হবে আমরা যদি এগুলো এড়িয়ে চল না চলি তাহলে দেখা যাবে আপনাদেরকে একটা হিংস দিই হিংস না একটা হিডেনলি একটা কথা বলি এখানে এক হাজার ভিউয়ার্স আছেন আপনারা আপনারা যা দেখছেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা হিরেন মানে একটা গোপন তথ্য বলতে পারেন গোপন সূত্রে তথ্য কথা বলতে পারেন আপনাদের জন্য একটা নিউজ খবর কি জানেন সেটা হচ্ছে প্রবাসীদের মধ্যে বেশি কিন্তু প্রবাসী মানে বাংলাদেশেই মারা গেছেন হ্যাঁ এবং বাংলাদেশে আক্রান্ত কিন্তু বেশি হচ্ছেন আপনারা জানেন আগে মিশর ছিল মিশর আছে অন্যান্য আছে মানে আমরা এশিয়া এশিয়ার কথা যদি বলি যেমন পাকিস্তানে কিন্তু আমরা এখন পর্যন্ত এরকম নিউজ পাচ্ছি না বাংলাদেশে একই বিলাতে আমরা শুনেছি সতেরো জন আক্রান্ত হয়েছেন শুনেছি যদিও তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো তথ্য এখনো পর্যন্ত ক্লিয়ার করেননি তো এই বিষয়গুলো কেন এই বিষয়গুলো হচ্ছে আমাদের আমরা সচেতন নই বলে এই বিষয়গুলো হচ্ছে তো আমাদেরকে একটু সচেতন থাকতে হবে আমরা আপনাদের সচেতন থাকার জন্য এত কিছু করছি আমরা আপনাদেরকে বলছি যে আপনারা একটু সচেতন থাকেন কেন আপনারা কেন বুঝেন না যে আপনারা আপনি কেন বিদেশ পড়ে আছেন আপনি বিদেশ পড়ে থাকতে কি আপনাকে বাধ্য করেছে কেউ না আপনি বিদেশ পড়ে থাকতে বাধ্য হয়েছেন এ কারণেই আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের জন্য আপনার বাড়িতে তো বউ আছে বাচ্চা আছে মা আছে বাবা আছে তাদের জন্য তো আপনি বিদেশে পড়ে আছেন তো তাদের কথা চিন্তা করে হলো আপনাকে তো সেফ থাকতে হবে আপনাকে সাবধানে থাকতে হবে আপনাকে ভালো থাকতে হবে আপনি ভালো থাকলে তো আপনার পরিবার ভালো থাকবে এখন আপনার যদি কিছু হয়ে যায় যাদের হয়ে গেছে ধরেন যাদের হয়ে গেছে তাদের দিয়ে যদি উদাহরণ দিই যাদের হয়ে গেছে তাদের দিয়ে ভিউয়ার্স যারা দেখছেন অবশ্যই ভিডিওটুকু পারলে আপনারা শেয়ার করবেন আমাদের পেজে যারা লাইক নেন তারা লাইক দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহন এই চ্যানেলে ভিডিওটা যাচ্ছে যেমন চ্যানেলটা একটু দেখিয়ে দিয়েছে সাবস্ক্রাইব করার জন্য অনেকে চ্যানেল খুঁজে পান না এই যে এই যে এ টু জেট বাই নিহন সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন হ্যাঁ নিহন হ্যাঁ যে কথাটি বলছিলাম যেটা যেখানে ছিলাম তো যারা মারা গেছে তাদের কথা যদি বলি তাদের ফ্যামিলি কি হারিয়েছে তাদের অভিভাবক হারিয়েছে হারিয়েছে না তাদের ওই অভিভাবক হারিয়েছে যে অভিভাবক প্রতি মাসে খেয়ে পারুক না খেয়ে পারুক যা কামাই তার থেকে একটু বেশি করে যখন দেশে টাকা পাঠায় ওই ফ্যামিলিটা ওই অভিভাবকটাই তো মারা গেছে এখন যখন একজন একটা পরিবারের অভিভাবক মারা গেছে ওই পরিবারটার কি হবে কোনো কোনো পরিবারের তো একজনই থাকেন কর্ণধর যিনি বিদেশ থাকেন যিনি বিদেশ থাকেন তিনি একজনই তো থাকেন তাই না সে যদি আল্লা করো কারো যদি একটা বড় দুর্ঘটনা হয়ে যায় ওই পরিবারটা কি হয় মনে করেন মনে করেন আপনার পরিবার আছে দেশে আপনার আল্লাহ না করে কিছু একটা হয়ে গেছে এখন আপনার পরিবারটা মানুষের কাছে হাত পাতবে এটা কি আপনার ভালো লাগবে এটা কি কারো ভালো লাগবে মানুষের কাছে হাত পাতবে আপনার ভাই ব্রাদারদের কাছে হাত পাতবে একবার দুইবার তিনবার কয়বার দিবে তো তাদের এভাবেই থাকতে হবে মানুষের কথা শুনে শুনে বাঁচতে হবে সেই জন্য আপনি যেহেতু বিদেশ করছেন আপনার পরিবারের জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ওইভাবেই আপনাকে সাময়িকভাবে যদি কিছু ছাড়তে ছাড়তে হবে আড্ডা ছাড়তে হবে খেলাধুলা ছাড়তে হবে খেলাধুলা বলতে অনেকে জড়ো হয়ে তাস খেলেন তারপর অনেকে ক্যারাম খেলেন তারপর হ্যাঁ ক্যারাম খেলেন আমি একটা তথ্য বলি যে এর মধ্যেই আপনারা অনেকেই আমি খবর পেয়েছি এবং আমি জেনেছি যারা আমাকে মেসেজ করেছেন যা যাদেরকে আমি পরিচিত যাদেরকে জিজ্ঞেস করি করেন ক্যারাম খেলছি এটা কিন্তু ভয়ঙ্কর একটা বধ মানে এই সময়ের জন্য একটা খারাপ দিক কেন দিক চারজন লোক ক্যারাম খেলছেন আপনি ভালো আছেন তিনজন লোক আমি ধরলাম ভালো আছে রাইট এখন একজন লোক বাইরে থেকে এসে আপনাদের সাথে খেলাতে যুক্ত হলো সে বাইরে থেকে যুক্ত হলো তার কোনো সেফটি ছিল না কোনো কিছু ছিল না দেখতে সে সুস্থ দেখতে সে ফিট তখন সে যখন ক্যারাম খেলে মানে কিন্তু তাকে ভাইরাস কোনো না কোনোভাবে ভাইরাসটা তার উপরে বহন করেছে আর তখন যখন সে মারা শুরু করলো ক্যারামটা বারবার এ টাচের কারণে আপনাদের কেউ কিন্তু ওই ভাইরাসটা ছড়াচ্ছে সো বি কেয়ারফুল সবাইকে কেয়ারফুল থাকতে হবে এসব খেলাগুলো কি আপাতত এসব খেলাগুলো আপনাদেরকে বন্ধ রাখতে হবে সাময়িকের জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলেন আবার বাইরে যান কাজ করেন সব কিছু করেন গেল এটা এরপর যে উপদেশটা সেটা হচ্ছে আমি আগে বলেছি যাদের পরিবার আছে পরিবারকে ফোন দেন সাহস দেন ওরাও আপনাদেরকে নিয়ে চিন্তা করে আপনার যেমন পরিবার নিয়ে চিন্তা করেন তারাও আপনাদেরকে নিয়ে চিন্তা করে তাদেরকে সাহস দিন কথাবার্তা বলেন বলেন সদি আরও অবস্থা স্বাভাবিক কোনো সমস্যা নেই আমাদের সবাইকে সুরক্ষা রেখেছে ভালো ভালো রেখেছে আমাদেরকে ভালো রাখার জন্য এক একটা নির্দেশনা দিচ্ছেন এক একটা ইয়ে করছেন আমরা এগুলো ফলো করছি আমরা ভালো আছি এই নির্দেশনা এই কথাগুলো বলে পরিবারকে একটু ভালো রাখেন চিন্তা মুক্ত রাখেন হ্যাঁ এসব করেন নামাজ কালাম পড়েন বাসার মধ্যে দোয়া খায়ের করেন একে অপরের জন্য দোয়া করেন এই কাজগুলো করে না পালতে আর আমি দু তিনটে গেমের কথা বলেছিলাম পারলে সেই গেমগুলো খেলতে পারেন অবসর সময়ে যদি আপনাদের গেম খেলার এত শখই থাকে সেটা হচ্ছে আন্তঃসারি বলে একটা গেম আছে সেটা খেলতে পারেন এক একজন এক এক সিটে বসে এক একজন এক এক সিটে বসে ওই গেমটা খেলতে পারেন আবার আরেকটা গেম আছে যে ওই জোকস ভালোভাবে কৌতুক বলতে পারেন যখন আমাদের ব্যাচলার যারা আছে আমরা দেখা যায় এক বাসার মধ্যে চার পাঁচটা সিট তো আলাদা আলাদা বসে একসাথে না আলাদা আলাদা বসে ওই এগুলো করতে পারেন পুরাতন কাপড় সবগুলো ধুয়ে রাখেন তারপর ময়লা আবর্জনা যেগুলো থাকে সেগুলো আলাদা করে সব সব ফেলে দেন বাসা থেকে আর একটা জিনিস সবাই আজকে একটা জিনিস চেষ্টা করেন যে বাসার মধ্যে পুরান যা আছে সব কিছু ক্লিন করে দেন আর কিছু আপনার ড্যাটল হ্যাঁ ড্যাটলের পানি তারপর আপনার যদি থাকে বাসার মধ্যে টাইট ডেটল কোলোরক্স এগুলি মিক্স করে আপনি সব জায়গায় একটু ওয়াশ ক্লিন করার চেষ্টা করেন ক্লিন করে পুরাতন যা আছে সব কিছু সব কিছু ফেলে দেন ঠিক আছে আর কেউ যদি মনে হয় যে নার্ভাস ফিল করেন যে আমার সত্যি অর্থে আমার একটু মানে শরীরটা ভারবার লাগছে আমার সর্দি হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে আপনার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেন হেলথ প্ল্যানে পরামর্শ নিতে পারেন বিভিন্ন মেডিকেলের নাম্বারে ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন আপনাদের জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে বাসার সামনে কোনো সমস্যা নেই ভয়ের কিছু নেই সর্দি মানে করোনা ভাইরাস না সর্দি অনেকের হতে পারে সর্দি অনেকের হতে পারে কয়েকদিন আগে আমারও সর্দি হয়েছে আমার সর্দি হয়েছে আমি কি ভয় পেয়েছি আমি ডাক্তারের কাছে গিয়েছি না ডাক্তারের কাছে গিয়ে আমি আবার সবার সাথে মিলছি না আমি সব জায়গায় গিয়ে সব কাজ করেছি না প্রত্যেক দিন বের হয়েছি না নিজেকে সেফ রাখার চেষ্টা করেছি না সব সৃষ্টিকর্তা উপর আল্লাহর উপর কথা বুঝছেন ভয়ের কোনো কারণ নেই যাই হোক অনেকে কমেন্ট করেছেন কমেন্টগুলো কি পড়তে হবে এই তো ভাই একটা বিষয় জানার ছিল আমার পাসপোর্ট অ্যাম্বাসি নিয়ে গেল তিন মাস আহারে ভাই এখন পাসপোর্ট তারপর ইকামা তারপর ভিসা এ বিষয়গুলো নিয়ে এখন আর মানে প্রশ্ন করবেনও না আর তাছাড়া এই বিষয়গুলো নিয়ে চিন্তা করারও এখন কারো সময় নেই কেন আমি বলি আপনাকে এখন পাসপোর্ট ডেলিভারি দিবে না নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে পাসপোর্ট আপনার রেনিউ এখন করবে না তো এই বিষয়গুলো আপনাকে মানতে হবে আপাতত সাপাগুলো বন্ধ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন ইকামা অফিসার ব্যাপারগুলো সেগুলো কিন্তু অটোমেটিক আপনাদেরকে বাড়িয়ে দিচ্ছে তো এই চিন্তা ভাবনাগুলো আপালতে কফলা চিন্তাভাবনাগুলো আপাদতে একটু দূরে রাখেন পরিস্থিতি স্বাভাবিক হোক আলহামদুলিল্লাহ এই পরিস্থিতির মধ্যে সবাই তো মানে কীভাবে স্বাভাবিক হতে পারেন সেই সেই চিন্তাভাবনা করেন নিহন ভাই হুরুপের বিষয় কিছু একটা আমি এই কথাটাই বলছিলাম হুরুপ তারপর এইসব আপডেটগুলো কিন্তু এখন এমন কোনো আপডেট আসছে না হ্যাঁ এমন কোনো আপডেট কি এখন বর্তমানে নেই বুঝতে হবে ভাইয়া আমার মতো ইন্স্যুরেন্স অটোমেটিক রেনু হবে ইন্স্যুরেন্সের বিষয়টা তো জানি না ভাইয়া ইন্সুরেন্স এর বিষয় নাই রেনু রেনু হবে না কেন রেনু হবে না আচ্ছা তিন মাসের ইন্স্যুরেন্স নিতে হবে কিনা সেটা জানি না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এটা মাথায় রাখতে হবে খোঁজখবর নিতে হবে এটা যদি পাই খবরটা আমি আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমরা আপনাদেরকে জানিয়ে দিব আর সব থেকে আমার একটা বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে আমি আপনারা ভালো করে জানেন যে আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের পেজ থেকে আমরা শুধু প্রবাসী বাংলাদেশের পেজ থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম আমরা পঞ্চাশজন প্রবাসীকে আমরা একটি এক সপ্তাহ প্যাকেজ দিব পঞ্চাশ পেরিয়ে আমরা একশো তিনে গিয়েছি একশো তিনজনকে কালকে পর্যন্ত আমরা প্যাকেজ পৌঁছাতে পেরেছি আমাদের কাছে আরও খাদ্য সামগ্রী আছে তো আমাদের খুব দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের অনেক বড়ো একটা লিস্ট ছিল আমরা সেই লিস্ট অনুযায়ী শেষ করতে পারিনি বলে আমাদের খুব খারাপ লাগছে তারপর আমি চেষ্টা করবো যেভাবে হোক ইনশাল্লাহ আমাদের কাছে যে খাদ্য সামগ্রী আছে এবং যে লিস্টগুলো আছে সেই লিস্ট অনুযায়ী সবার কাছে কাছে গিয়ে খাবার পৌঁছাতে সেটা আমি যেভাবে হোক আমি একটা রাস্তা ইনশাল্লাহ বের করব সেটা হচ্ছে আমার অসহায় প্রবাসী যারা আছেন আমাদের পেজের ফ্যান্স যারা আছেন তাদের জন্য ইনশাল্লাহ সোহেল বাই লিখেছেন ভাই সৌদি পুলিশের সাথে এক বাং বাঙালি রেখে যেখানে বাঙালি বেশি থাকে মার্কিং করতে হবে আমাদের মার্কিং করতে কোনো বাঙালিকে আরে ভাই এগুলো তো বাঙালিরে মার্কিং করলে হবে না বুঝছেন এই মুহূর্তে কোম্পানিতে চাকরিরত শ্রমিকদের জন্য ব্যাখবর আসছে আচ্ছা কাউসার ভাই তাই নাকি কোম্পাই যদি ব্যাক খবর আসে আপনি খবর দেন সমস্যা নেই নো প্রবলেম আছে আপনার দেন আমরা শুনবো ঠিক বলেছেন ভাইয়া যাই হোক যাই হোক হ্যাঁ রাজু 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 দেখছেন রাজু ভালো আছেন আমি একটু আগে ক্যারাম খেলার কথা তাস খেলার কথা বলছিলাম একটু ভালো করে খেয়াল করেন কথাগুলো ঠিক আছে তার থেকে একজন হাত থেকে একজনের হাত থেকে যখন এটা কীভাবে ইয়ে হয় না পাস হয় তখন ভাইরাসটা সুন্দর করে পাস হবে আর সব সময় সাবান দিয়ে হাত ধুবেন খাওয়া দাওয়ার আগে হাত ধুবেন খাওয়া দাওয়ার পরে হাত ধুবেন আর কোনো কিছু খাওয়ার আগে ভালো করে ওটাকে কীভাবে আপনি নিজে সেফ রেখে ওটাকে নেবেন ওই ওই বিষয়গুলি দেখেন তো ঠিক আছে আজকে ছিল মানে এ ছিল আপডেট সবাই কেউ বাসা থেকে বের হবেন না প্রয়োজন ছাড়া বের হবেন না আর এটা আমি যেমন বলছি আমার কথাগুলো অন্যকে অন্যকে পৌঁছা দেন বলতে না পারলে শেয়ার করে দেন ভিডিওটা বলতে না পারলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন হোয়াটসঅ্যাপে দেন ইমুতে দিয়ে দেন সব জায়গায় শেয়ার করে দেন কথাগুলো বুঝুক ভাই জানার দরকার আছে হ্যাঁ কেউ না কেউ সবাই তো ইমু চালান সবাই তো ফেসবুক সবার দু একটা গ্রুপ আছে গ্রুপে ওগুলো পাঠিয়ে দেন এগুলো পাঠিয়ে দেন কথাগুলো যদি আপনি নিজে যদি বলতে না পারেন তাহলে আমি যেগুলো বলছি অন্তত এগুলো এগুলো ছড়াই দেন এগুলো সবার কাছে পৌঁছায় দেন সবাইকে সেফ থাকতে হবে আড্ডা দেওয়া একেবারে যাবে না অন্তত নিজের জন্য নিজের পরিবারের জন্য এ ছিল আর কি আপডেট তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সাথে আবারও দেখা হবে কোনো না কোনো একটা বিষয় নিয়ে লাইভে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহরা কাথু সকল প্রবাসীদের জন্য শুভকামনা আপনারা আছেন আমরা সোদায় প্রবাসী বাংলাদেশী এই পেজের সাথে আপনারা আছেন আমার পেজ আদুল্লাহী নিহনের সাথে এবং আপনার সবসময় ভালো থাকেন সে প্রত্যাশা করছি আর এই পেজের পেজ যদি আপনাদের ভালো লাগে আপনাদের সকল ফ্রেন্ড যারা আছে আপনার ফেসবুক আইডিতে আপনারা সবাইকে ইনভাইট করতে পারেন আমাদের পেজ থ্যাংক ইউ সো মাচ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম